समंदर में किनारा तू जो दिख रू मैं। अस्सलाम वालेकुम বন্ধু, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এরকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ভিডিও কিভাবে এডিট করবেন এই ভিডিওর মাধ্যমে সবকিছু আপনাদের দেখিয়ে দেব। তবে একটা অনুরোধ থাকবে, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ বন্ধু, আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন। তাহলে চলুন বন্ধুরা আমরা ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের এরকম করে একটা ব্যাকগ্রাউন্ড শুট ভিডিও করে নিতে হবে। এই ভিডিওতে আমি যা যা আপনাদের দেখাবো সবকিছুই আমি আমার ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। এই ভিডিওটি বানানোর জন্য আপনাদের চলে আসতে হবে ক্যাপকাট অ্যাপে। ক্যাপকাট অ্যাপে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখবেন আপনারা যে নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে, নিউ প্রজেক্টে একটা ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করলে আপনাদের সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে গেলে আপনারা যে ব্যাকগ্রাউন্ড ভিডিওটি শ্যুট করেছেন ওই ভিডিওটা আপনারা এবার সিলেক্ট করবেন। সিলেক্ট করা যখন হয়ে যাবে তখন দেখবেন যে যেখান থেকে ঘোরা শুরু করছেন ওইখান থেকে পর্যন্ত কেটে নেবেন। ব্যাকগ্রাউন্ড শ্যুট ভিডিওটা যেখান থেকে আপনারা ঘোরা শুরু করবেন ওইখান থেকে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা আপনারা কেটে নেবেন। কেটে নেওয়ার জন্য ভিডিওতে একটা ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করলে নিচে দেখবেন যে স্প্লিট একটা অপশন আছে, এই স্প্লিট অপশনটা দিয়ে আপনারা কেটে নেবেন। স্প্লিট অপশনে ক্লিক করলে দেখবেন যে ভিডিওটা দুভাগে ভাগ হয়ে গেছে। তাহলে আপনারা কি করবেন, বাকি অংশটা ডিলিট করে নেবেন। নিচে দেখবেন যে ডিলিট অপশন আছে, ডিলিট করে নেবেন। ডিলিট করে নেওয়া হয়ে গেলে দেখবেন যে এইখানে একটা ক্যাপকাটের লোগো আছে, এই লোগোটাতে একটা ক্লিক করবেন। লোগোটাতে ক্লিক করে নিচে দেখবেন যে ডিলিট অপশন আছে, ডিলিট করে নেবেন। ডিলিট করে নেওয়া হয়ে গেলে দেখবেন এখানে একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে আবার আপনাদের সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে গেলে আমি ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দিয়ে দেবো ওই লিঙ্কের ভিডিওটা বা ওই ইমেজটা সিলেক্ট করবেন। সিলেক্ট করা হয়ে গেলে এই ইমেজটাতে আপনারা একটা ক্লিক করবেন। ইমেজটাতে ক্লিক করে এই সাইডটা ধরে একটু বড় করে নেবেন। বড় করে নেওয়া হয়ে গেলে এবার আপনারা সরাসরি আবার গ্যালারিতে যাবেন। এখানে গ্যালারিতে যাওয়ার জন্য দেখবেন যে ওভারলে অপশনটি আছে, এই অপশনটিতে একটা ক্লিক করবেন। ওভারলে অপশনটিতে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে গেলে আপনারা আবার যে ব্যাকগ্রাউন্ড শুট ভিডিও করেছেন ওই ভিডিওটা এবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যেখান থেকে ঘোরা শুরু করছেন ওইখান থেকে আবার আপনারা কেটে নেবেন। কেটে নেওয়ার জন্য স্প্লিট অপশনটা আছে, এখানে একটা ক্লিক করবেন। স্প্লিট অপশনটাতে ক্লিক করলে আপনারা কি করবেন, এই বাকি অংশটা ডিলিট করে নেবেন। বাকি অংশটা ডিলিট করা হয়ে গেলে আপনারা কি করবেন, এই আপনাদের ব্যাকগ্রাউন্ড শুট ভিডিও আর হচ্ছে ইমেজ ভিডিওটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য ইমেজ ভিডিওতে ক্লিক করবেন, নিচে স্প্লিট অপশন আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড শুট ভিডিও আর ইমেজ ভিডিও অ্যাডজাস্ট হয়ে গেছে। এখানে দেখবেন যে ডিলিট অপশন আছে, বাকি অংশটা আপনি ডিলিট করে নেবেন। বন্ধুরা আপনারা ব্যাকগ্রাউন্ড যে ইমেজ ভিডিওটা আছে এই ভিডিওটা আপনারা ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করে নেওয়ার জন্য এটাতে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ভিডিওটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করে আপনারা ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করে নেওয়া হয়ে গেলে আপনাদের শুট ভিডিওতে একটা ক্লিক করবেন। শুট ভিডিওতে ক্লিক করে নিচে দেখবেন যে কিছু অপশন চলে আসছে। নিচে দেখবেন শুট ভিডিওতে ক্লিক করলে নিচে দেখবেন যে কিছু অপশন চলে আসবে। অপশনগুলো আপনারা স্ক্রল স্লাইড করবেন। স্লাইড করে দেখবেন যেখানে কাট আউট নামে যে অপশনটা আছে এটাতে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ অপশনটাতে ক্লিক করলে আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া শুরু হয়ে যাবে। আপনারা কিছুক্ষণ এখানে ওয়েট করবেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়া পর্যন্ত। বন্ধুরা আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমি নতুন ইউটিউবার তাই সবাই আমার একটু সাপোর্ট করবেন।
বন্ধুরা আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড প্রায় রিমুভ হয়ে গেছে। বন্ধুরা আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, আপনাদের যে ব্যাকগ্রাউন্ড শুট ভিডিওটা আছে এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড শুট ভিডিওটাতে একটা ক্লিক করে আপনাদের ব্যাকগ্রাউন্ড শুট ভিডিওটা সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নিয়ে একটু চালাই দেবেন যে ভিডিওটা আপনাদের ঠিকঠাক হয়েছে কিনা। বন্ধুরা আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন, যাতে আপনাদের দেখতে যেমন সুন্দর হয় তেমন করে নেবেন আপনারা। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটা সম্পূর্ণ ঠিকঠাকভাবে হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, ভিডিওতে একটা মিউজিক সিলেক্ট করবেন। মিউজিক যে কোনো কিছু আপনারা মিউজিক সিলেক্ট করতে পারেন, তবে আমি আপনাদের দেখিয়ে দেবো আজকে ভিডিও থেকে মিউজিক কিভাবে সেট করবেন। ভিডিও থেকে মিউজিক সেট করার জন্য আপনারা নিচে দেখবেন যে অ্যাড ওভারলে অপশনটা আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সরাসরি আবার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনারা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করবেন, যে কোনো একটা ভিডিও সিলেক্ট করতে পারেন অথবা ব্যাকগ্রাউন্ড মিউজিকও সিলেক্ট করতে পারেন। আমি আপনাদের দেখিয়ে দেবো আজকে ভিডিও থেকে মিউজিক সিলেক্ট করব। ভিডিও যখন সিলেক্ট করবেন, সিলেক্ট করা শেষ হয়ে গেলে আপনারা কি করবেন, এই ভিডিওতে একটা ক্লিক করবেন। যে ভিডিওটা আপনার মিউজিক আলাদা করতে চাইতেছেন ওই ভিডিওতে একটা ক্লিক করবেন। ওই ভিডিওতে ক্লিক করলে দেখবেন যে নিচে কিছু অপশন চলে আসবে, অপশনগুলো আপনার রাইট সিলেক্ট করবেন। রাইট সিলেক্ট করে দেখবেন যে এক্সট্রা অডিও নামে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের কি হবে, ভিডিও ভিডিও থেকে মিউজিকটা আলাদা হয়ে যাবে, পরে আপনারা ভিডিও ডিলিট করবেন, শুধু মিউজিকটা থাকবে। এখন আপনারা এই মিউজিক সিলেক্ট করেন ওই ভিডিওটা এখন আপনারা ডিলিট করার জন্য এইখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে দেখবেন যে আপনার ভিডিওটা সিলেক্ট হয়ে গেছে। নিচে দেখবেন যে ডিলিট অপশন আছে, এই ডিলিট অপশন দিয়ে আপনারা ডিলিট করে নেবেন। ডিলিট করা হয়ে গেলে আপনার ভিডিও চালিয়ে দেখবেন। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভিডিওতে মিউজিক সিলেক্ট হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, এখন আপনারা এই ভিডিওটা সেভ করার জন্য এই সাইডে দেখবেন যে একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে একটা ক্লিক করবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করলে দেখবেন যে আপনাদের ভিডিওটা সেভ হওয়া শুরু হয়ে গেছে, এটা আপনাদের সরাসরি গ্যালারিতে সেভ হয়ে যাবে। বন্ধুরা আমার ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। আপনারাও এইভাবে সুন্দর করে প্রসেসগুলো অবলম্বন করে ভিডিও বানাবেন, দেখবেন যে আপনাদের ভিডিও অনেক সুন্দর হবে। বন্ধুরা ভিডিওটা আজকের এতটুকুই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।